শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। তারকা কথনের আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে যাদের আজ জন্মদিন। আজকের দিনেই তিনজন মানুষের জন্মদিন, তিনজন মানুষের সম্পর্কটা এক সুতোয় বাঁধা। এই সুতোয় বাঁধা সম্পর্কের বিস্তারিত অনুষ্ঠানের পুরো অনুষ্ঠান জুড়েই থাকবে। প্রথমে পরিচয়ের আনুষ্ঠানিকতাটি আমরা সারছি। প্রথমে কাকে পরিচয় করিয়ে দেব, সুতোয় যারা বেঁধে আছে তারা নাকি বাঁধনটা যে যার হাত দিয়ে তাকে, বাঁধন যার কাছে তাকে দিয়ে আমরা শুরু করতে পারি। প্রথমে মায়ের সাথে পরিচিত হওয়া, জনপ্রিয় অভিনেত্রী গুণী শিল্পী গোলাম ফরিদা ছন্দা, আজ তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের সাথে এবং ছন্দাপার আজকে জন্মদিন, শুভ জন্মদিন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সেই সাথে বলেছি যে সুতোয় বাঁধার কথা, ছন্দাপা যে দুজনকে সুতোয় বেঁধে রেখেছেন, সুতোয় বাঁধার সম্পর্ক যে দুজনের সাথে, একজনের নাম টাপুর, অন্যজন টুপুর। মনে হলো না যে একই মানুষকে আমরা দুবার করে দেখলাম, কিন্তু আসলে তা নয়। মায়ের দুপাশে দুজন বসে আছে, টাপুর এবং টুপুর। আর আমি বোধহয় এবার প্রথমবারের মতো কোনো যমজ বাচ্চা দেখে ঠিক ঠিক নির্ধারণ করতে পেরেছি যে এর নাম টাপুর, এর নাম টুপুর। তারপরে আমরা ক্যামেরা ফিক্স করেছি যে হ্যাঁ এবার ঠিক আছে। কেমন আছো টাপুর টুপুর? শুভ জন্মদিন দুজন। থ্যাংক ইউ। এবং একটি বিশেষ দিন, আমি বিশেষ দিনের অনুভূতি বা শুরুটা বলার আগে একটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আমাদের সতীর্থ রহমান রুবেলের এক, মানে আমরা বলি না যে এক ঢিলে দুই পাখি মারা হয়, এদিকে এক ঢিলে তিন পাখি কিন্তু হয়ে গেল, একদিনে মা এবং সন্তানদের জন্মদিন। সো কেক একটাতেই হয়ে যাচ্ছে, কিন্তু সে খুবই লাভবান। বাবা, কিভাবে সেলিব্রেশন শুরু হলো? আচ্ছা, এটা আসলে কালকে আমি একটা শুটিং এ ছিলাম, তো সেখানেই ওরা, আমি জানতামই না একদমই, আমার খুব তার মানে দেরি হচ্ছিল কাজটা শেষ হতে, তো মানে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এখানেও আসতে পারবো কিনা, সবকিছু মিলিয়ে যে কি হবে আসলে, কত দেরি হবে। তো তারপরে দেখলাম যে তারা ঠিক ওই 12টার সময় তারা কেক এনে সামনে আমাদেরকে সারপ্রাইজ করে দিল। তো শুরুটা ওখান থেকে হলো, তো এটা খুব ইন্টারেস্টিং ছিল, মানে সারপ্রাইজিং আমাদের জন্য, যে আমরা হুড়োহুড়ি করছি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো, তাতে থাম করে দেখি যে আপু একটু তো আমাদেরকে সময় দেন, একটু করি, একটা কাজ করি, ঠিক আছে। এই হচ্ছে শুরুটা, তো ইন্টারেস্টিং। আর চ্যানেল আয়ে তো আমাদেরকে ডাকে প্রতিবারই, আপনার যখনই আমরা তিনজন একসাথে হই, এটা তো মানে একসাথে থাকলে আমরা এটা মিস করতে চাই না আসলে, স্বাভাবিক। এই তো মানে লাকিলি বোধহয় এই বছরটাও একসাথে জন্মদিন, গত বছরও আমরা এসেছিলাম, গত বছরও একসাথে হয়েছিল, এটা একটা আনন্দের। কারণ স্কুলটা আসলে খুলছে, খুলতে শুরু করেছে, পুরোপুরি খোলেনি। আর টাপু টুপুর যেহেতু দেশে পড়ছে না, তারা দার্জিলিং এ পড়াশোনা করছে, কালিম্পং এ, এখন তো মানে একটু একটু করে খুলতে শুরু হয়েছে, তো খুলতে শুরু হতে হতে জন্মদিনটা চলে এসেছে। তাই মানে এটা লাকিলি এখানেই ওরা আছে এবং এটা পেয়ে গেলাম আমরা, আসতে পারলাম তিনজন একসাথে। আচ্ছা, আরো একটা বিষয় যে এখানে বলতেই হয়, অভিনেত্রী কিংবা নির্মাতার ঘরে যখন সন্তান আছে তাদের মধ্যে ওই অভিনয়ের গুণটা থাকবে, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের টাপুর টুপুর কিন্তু অভিনয়ের কথা যদি বলি, এবং এই জায়গার সাথে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে, ঠিক না? তো সেই কাজগুলোর কথা একটু শুনতে চাই। আচ্ছা, টাপুর টুপুরের কাছ থেকে একটু কথা শুনতে চাই এবারে। তো আমাদের ফার্স্ট নাটক ছিল আমাদের বাবা ডাইরেকশন, খোলস, খোলস, খোলস। তো ওটা আমরা করেছি টাপুর, ফার্স্ট সিনই শুরু হয় টাপুরকে দিয়ে। এখন করাটা প্রথমে আমরা একটু ছিলাম যে আচ্ছা কীভাবে করবো, আমরা অনেক লাইক কনফিডেন্টলি করেছি আর কি, আমরা বাবার ডাইরেকশন সব কিছু ঠিকভাবে শুনে। কত সালে এটা? আরো ছোট, হ্যাঁ হ্যাঁ, তখন আমি ছোট, তখন 5 ক্লাস, মানে 3 মানে 5 বছর, হ্যাঁ, তখন 5 এন্ড হাফ এরকম বোধ হয় হবে। তারপর তো এরকম করে করেছি, দাঁত পড়েছে তখন, হ্যাঁ শুরু হয় হলো কি তাপুরের সিনে, তোমার তোমার সিন না, ওর একটা সিন ছিল যে চেয়ার থেকে পড়ে, হ্যাঁ, যে একটা পুতুল আলমিরা থেকে আমি চেয়ারে উঠে ওটা নামাবো, বাট ওটা নামাতে পারিনি, পড়ে যায়, এটা বেশি হওয়াতে ওখান থেকে মানে পড়ে যাওয়ার সিন, মাথা ফেটে যায়, ফেটে যায়, ওইরকম একটা সিন শুরু হয়েছিল। তারপর টুপুর এসে দেখে কি হলো ওর টাপুরে, তখন এসে আবার
আমাদের মা তখন ওখানে ছিল আমাদের খালা তখন ছিল আমাদের ওখানে আর কি অ্যাক্টিং এ তো খালা কিছু থাকে যে খালা যে টাপুর তো পড়ে গেল চেয়ার থেকে কিছু একটা করতে হবে ওকে উরবা কা কিছু ও মা ছিল খালা হ্যাঁ মা ছিল আপা হ্যাঁ তখন আমাদের মা ছিল অ্যাক্টিং এ খালা এরকম ভাবে আর কি সিনটা শুরু হয় ওকে সো ওই সময় ব্লাড দেখে বা পড়ে গেছে দেখে একটু ভয় লাগে রি নার্ভাস তাই না অনেক ছোট না ওটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সে তো দৌড়ে যায় যে তারপর পড়ে গেছে আমি বাইরে তারের মধ্যে কাপড় নাচ্ছি শুকাচ্ছি তো ওইটা না শুকাচ্ছি না কাপড়টা নিচ্ছি শুকনা কাপড় হাতে নিচ্ছিলাম তখন সে দৌড়ে আসে খালামুনি টাপুর না এরকম চেয়ার থেকে পড়ে গেছে মাথা ফেটে গেছে পড়ে গেছে এরকম তো আমি আবার ওই কাপড়টা হাতে নিয়েই রওনা হচ্ছিলাম তো সে ঠাটকে বলে না হবে না কাট আমি কাপড় হাত থেকে ফেলে দিয়ে তারপরে দৌড় দিলাম পিছে পিছে ছিল দেখো মার কি সব মনে আছে বলো একদম কি হয়েছিল কতটুকু কি এরপরে আরেকটু বড় হয়ে কাজ অনেকগুলো চয়নিকা আন্টি করেছি সুকো আন্টিরও করেছি তারপর অনেকগুলো বিজ্ঞাপন করেছি রিসেন্টলি একটা লকডাউনে একটা ওবিসি করেছি ওইটা শাসিমেন্টে এটা বাসার মধ্যে করা হয়েছে কেমন লেগেছে বড় হয়ে কাজগুলো ওটা একটা ঈদকে নিয়েই মানে ঈদের নিয়ে মা বাচ্চা দুই বাচ্চাকে নিয়ে মানে একদম আমাদেরই মতো গল্প আর কি তো ওইটা খুব ইমোশনাল একটা ইয়ে ছিল না ঈদে যে এবার মা কে হয়েছে সবসময় থাকে না এটা অভিনয় করতে গেলে অন্য হতেই পারে আচ্ছা ছোটবেলায় কখনো এরকম অভিযোগ হয়নি যে মা সময় দেয় না বা বাবা সময় দিচ্ছে না শুটিং নিয়ে ব্যস্ত এটা সেটা এরকম কখনো মনে হয়নি ছোটবেলায় ওরকম হয়নি তখন আসলে নানুমনির কাছে বেশি সময় থাকে তো নানুমনিভাবে পাস চলে যায় কারণ আমার চেয়ে নানুমনিই ভালো তাদের কাছে তাই কিন্তু ওই মা থেকে দেখা যায় নানি দাদি এদের কাছে আদরটা প্রশ্রয়টা বেশি থাকে মা থাকতে তো দেবে একটা বকা কিছু হবে থাকতেই আছে সময় ভালো কাটছে তো ওকে সো এরকম নানান কাজের মধ্যে প্রায় দুই বছর বাচ্চা দুটো কাছে কাছে ছিল ভালো একটা এটা আমার জন্য একটা অনেক বড় ইয়ে প্রাপ্তি কারণ ওদের তো আসলে ছয় বছরের মানে ছয় বছর হয়ে গেছে ওদেরকে দিয়েছি আমি কালিম্পং এ তো ছয় বছরের মধ্যে ওরা প্রতি বছর ছুটিতে দেড় মাস দু মাস হচ্ছে লং টাইম যে সবচেয়ে বড় টাইম এটা আমার সাথে থাকে আর বাকি সময় বছরের হয়তো দশ দিন পনেরো দিন বা বিশ দিন এরকম থাকে তিন চারবার তো এই যে এবার যে দু বছর টানা প্রায় থাকলো এবার যখন আপনি বিদায় দেবেন চন্দাপা এবার তো তারাই বলছে যে মা এবার যাওয়ার সময় বোধ হয় আবার মানে নতুন করে খারাপ লাগা শুরু হবে আমি বোধ হয় যেতে পারবো না তারপর বলছে যে আমি বোধ হয় যেতে পারবো না এই হচ্ছে অবস্থা অনেক সময় তো এখন বাসায় আছি আর কি কারণে মানে ওরা প্রায় ছয় বছর ধরে বাইরে পড়াশোনার জন্য রয়েছে তো এত ছোট বয়সে বাচ্চা দুটোকে আপনি যখন পাঠিয়েছেন মানে এইটা এই সাহসটা বা এই ব্যাপারটা ডিসিশন নেওয়াটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় না মায়ের জন্য কঠিন ছিল কিভাবে হলো আমি বেসিক্যালি মানে ডিসিশন নিয়েছিলাম যে কারণ আমরা তো দুজনেই বাইরে কাজ করি বাচ্চাকে সবসময় আসলে টেক কেয়ার করাটা প্রপারলি লাইক ক্লাস থ্রি পর্যন্ত ওদের টেক কেয়ারটা করতে পেরেছি তখনও স্কুলের পড়ার অত প্রেশার না বা বাচ্চার যতটুকু পড়া সেটুকু কিন্তু আমি শুটিং থেকে যেয়ে ওদেরকে পড়াতাম বা ইয়ে করতাম কিন্তু যখন আরেক মানে ফোরে উঠবে বা ফাইভে উঠবে তখন না মানে প্রেশারটা অনেক বেড়ে যাবে এটা পড়াশোনার ইয়েটাই তখন চেঞ্জ হয়ে যাবে আর ওটা আসলে তখন এই কিছু করে আর বাসায় যে আমি থাকবো না একটা টিউটর রাখবো বা ইয়ে থাকবো ওইটা তো আসলে বিশ্বাসটাও তো করা খুব ডিফিকাল্ট আমাদের দিন শেষে একটা গাইডলাইন দরকার দরকার হয় তো সব কিছু মিলে আমি ভাবা শুরু করেছিলাম যে না বাচ্চাকে বোধহয় এরকম বোর্ডিং স্কুলে দিতে হবে এবং আরও বেশি আমার উৎসাহ হয়েছে আমাদের এই মিডিয়ার চিত্রলেখা গুহ উত্তম গুহ ওনাদের বাচ্চা তো ওদেরকে দেখে ওরা এত লক্ষ্যী এত সুইট এত ভালো তো ওদেরকে দেখেও আমি খুব ইয়ে হয়েছি ইন্সপায়ার্ড হয়েছি যে না আমার বাচ্চাকে তাহলে আমি ওখানে দিলে অ্যাটলিস্ট মানে
একটা একটা গাইডলাইনের মধ্যে থাকবে এবং তাই করেছে সব। এটার জন্য অনেক মনকে অনেক শক্ত করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, সবাই সবকিছু যে খুব সহজভাবে নিয়েছে তাও না। তারপরে যখন তাদেরকে দিলাম, দেন তাদের যে ফিডব্যাক সেটা দেখার পরে সবাই কিন্তু এটা খুব হ্যাপিলি দিয়েছে যে না তুমি গুড ডিসিশন নিয়েছো, ভালো ডিসিশন নিয়েছো। এটা একটা কঠিন সময় যায় মায়ের জন্য। আরেকটা বিষয় বলতে হচ্ছে এই সময়, সেটা হচ্ছে যে একটু কাজের প্রসঙ্গে যদি আসি, চ্যানেল আই এর প্রচুর কাজ রয়েছে গোলাম ফরিদা ছন্দাকে নিয়ে বা ছন্দার সাথে। তো বিশেষ করে যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বেসড যদি কাজগুলোর কথা বলি, সেই কাজগুলোর কথা একটু বলেন না? আমাদের হয় কি, আমি যেমন জানি না এটা মানে রবীন্দ্রনাথ বা নজরুলের বিশেষ কাজগুলো আমার অনেক করা হয়েছে। লাইক আমি মোস্তফা মনোয়ারের স্ট্রিট পত্র করেছি, রীতিমতো ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হতে হয়েছে। স্যার তো আর এমনি এমনি সহজে একজনকে নেবেন না পারফরমেন্স করার জন্য, অনেককেই ইন্টারভিউ করেছেন, তার মধ্যে আমিও ছিলাম এবং আমাকে উনি সিলেক্ট করেছেন। 3-4 মাস ধরে রিহার্সাল করেছি, দেন সেটা শুট হয়েছে, তারপরে সেটা একটা টেলিফিল্ম এবং একটা র শুটও হয়েছে, রাফ শুট, তারপরে সেটা। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই রবীন্দ্রনাথের কাজগুলো চ্যানেলে তো সেম, বিশেষ দিনে আমাদেরকে এখান থেকে বলা হয় করতে এবং আমরা সেই কাজগুলো করি এবং চেষ্টা করি যে যথেষ্ট। এটা তো আসলে কিছু বলেন না, সবাই জানে যে বাজেটের একটা স্বল্পতা এখন মিডিয়াতে নাটকের জন্য খুবই একটা ব্যাপার। তো সেটার মধ্যে থেকেও আসলে আমাদেরকে যান জীবন দিয়ে কাজটাকে যাতে প্রপারলি সুন্দরভাবে করা যায়, সেটা যেমন ডিরেক্টরের ক্ষেত্রে সব দিক থেকে চিন্তা করে করতে হয়, আবার পারফরমেন্সের যখন আমরা করি পারফরমেন্সটাও আমাদেরকে ওইভাবেই মনোযোগ দিয়ে করতে হয় যে না এই কাজগুলো অন্তত পক্ষে ভালোবেসে ঠিকঠাক মতো করাই উচিত। কারণ এই কাজগুলো আসলে থেকে যায় স্মৃতির মতোই, যে হ্যাঁ একটা ভালো কাজ পরে দেখলে যাতে আমার ভালো লাগে যে আমি কাজটা যত্ন করে করেছিলাম, তো এরকম। আর চ্যানেলের কাজের কথা যেহেতু আসলে আমি আরেকটা ছোট্ট কথা বলি, টাপুর কিন্তু চ্যানেলায়ের ও জাস্ট লেবার রুম থেকে বের হয়ে কিন্তু চ্যানেলায়ের ছবি সুভাষ দত্তের ডিরেকশনে ও আমার ছেলে এই মানে টেস্ট টিউবের উপরে ডক্টর পারভিন ফাতেমার ইয়েতে একটা ছবি হয়েছিল, ও জাস্ট ওকে জাস্ট লেবার রুম থেকে বের করে কিন্তু টাওয়াল পেঁচিয়ে পপি আর ইলিয়াস কাঞ্চন ভাই ওনাদের কোলে দেওয়া হয়েছিল যে ওই ছবির বাচ্চাটার শুট করার জন্য। চ্যানেলের সাথে আসলে আমার বা ওদের মানে জড়িয়ে থাকার জন্ম থেকে সম্পর্ক। আচ্ছা টুপুর, আমরা টাপু টুপুর সাথে কথা বলার আগে একটু বলে রাখছি, সেটা হচ্ছে ছন্দাপাস যেহেতু অনেক অনেক কাজ রয়েছে চ্যানেল আই এর সাথে, যদি আর্কাইভ থেকে আমরা একটু দেখতে পারি প্যানেলে যদি একটু রেডি করে ফেলে দু একটা কাজ আমরা দেখতে চাই, কিন্তু এর মাঝখানে আমরা একটু দুজনের সাথে আবার কথা বলতে চাই। আমি মেকআপ রুমে দেখেছি এরা দুজন সারাক্ষণ পুটুর 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 করে গল্প করছে, মানে সারাক্ষণই কি বাসায় এরকম চলতে থাকে? একদম টুনটুনির মতো, মানে টুনটুন টুনটুন করতেই থাকে এই দুজন। মানে আমি তো মাঝে মাঝে বলি উফ একটু অফ করো না, একটু বন্ধ হও না কথা, একটু থামুক। কেন মা কি সমস্যা, আমরা তো কথা বলছি, আমাদের তো কাজের কথা বলছি, মানে ওরা ওদের নিয়ে সারাক্ষণ কথা বলতে থাকে। কি কাজ এবং সেটা কি যে কথা, কত কি ধরনের কাজ এই আর কি, অনলাইনে নেটওয়ার্কের বিষয়, পড়াশোনার বিষয়, মেকআপ, মেকআপ টিউটোরিয়াল, অমুক তমুক, ছোট ছোট সব জায়গা থেকে কিছু ব্যাপারে কথা বলি, কি আপলোড করবো, কবে কি ভিডিও বানাবো, কি ধরনের কন্টেন্ট বানাও তোমরা দুজনে? ইউটিউবে আমরা একটু চ্যালেঞ্জ কাইন্ড অফ বানাই, তারপর ফানি স্কেচ বানাই, ফানি স্কেচ লাইক একটু 2 মিনিট না 8 মিনিটের কিছু একটা ছোট একটা শর্ট ভিডিও এরকম কাইন্ড অফ, তো হ্যাঁ ওরকম ফান স্কিট বানায় আর কি। আমি চ্যালেঞ্জ করেছি, তার মানে আমাকে ভেতরেই থাকতে হবে, আমি বের হলে তুমি হয়তো ওরা দেখবে না, বাট এটা ঠিক না। বাবারে দুটা চড়ুই পাখি না পাখি কোনটা বলবো, মানে
স্কুলেও তোমরা কি এরকমই মানে স্কুলে এক্স্যাক্টলি আমাদের ফ্রেন্ডসদের সাথে থাকি ফ্রেন্ডসদের থাকে হ্যাঁ ফ্রেন্ডসদের সাথেই থাকি আর তখন সোশ্যালটা আর কি থাকে না কাছাকাছি ওখানে তো কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে না বা নেটওয়ার্কও থাকে না পাহাড়ে যেহেতু তো তখন ফ্রেন্ডসদের সাথে পড়াশোনা ওইসব ব্যাপারে অনেক কথা তখন পড়াশোনার মধ্যেই ফোকাসটা চলে যায় আর কি আরও মানে ওরা তো ওখানে সাঁতার আছে সুইমিং করছে ভায়োলিন শিখছে নাচ করছে তারপরে বলো ওগুলো খেলছে কি আছে আমরা ওখানে বাস্কেটবল হয় ভলিবল হ্যাঁ আমাদের সুইমিং এ আমরা পার্টিসিপেট করি আর কি আমাদের স্কুল টু স্কুল কম্পিটিশন হয় সুইমিং এ তো ওখানে আমরা পার্টিসিপেশন করি নাচে প্রোগ্রামে সামটাইমস কালচারাল প্রোগ্রাম হয় তো ওইটা আর কি বাংলাদেশ থেকে কালচারে প্রোগ্রামে নাচ করি আমরা ওখানে জন্মদিন আজকে এই কথাগুলো নিয়ে হবে কিন্তু তারপরও হয় না যে দর্শক ভক্ত তো রয়েছে তাদেরও একটু জানতে চাওয়া থাকে কি কাজ করছেন এখন কি নিয়ে ব্যস্ততা এখন আমার আমি একটা সিরিয়াল করছি ডেইলি সোপ সেটা হচ্ছে মাস্টারফি জুনিয়র দীপ্ত চ্যানেলে যায় সাজ্জাদ সুমনের ডিরেকশন তো এটা খুব মানে এটার ফিডব্যাকটা খুব ভালো মানে দর্শকপ্রিয়তা ভীষণ ভাবে পেয়েছে এবং যেখানেই কাজ করতে যাচ্ছি বা যে কোনো সামাজিক ওই ফেসবুকে ইয়ে করলেও মানে সব জায়গায় এটা রেসপন্সটা খুব ভালো সবাই আমার যে ক্যারেক্টারের নাম রুনা সবাই এখন আমাকে রুনা বলাই শুরু করেছে আর কি ব্যাপারটা এরকম যে রুনা 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 কালকেও যেখানে কাজ করছিলাম ওখানেও তারা দেখে যে ওকে ঝুঁকি মারছে রুনা 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 কানে আসছে রুনা মানে তারপর আমি বললাম যে বাহ আপনি আমার আমাদের মানে ক্যারেক্টারের নামই মুখস্থ করে ফেলেছেন ওইটাই বলে হ্যাঁ এটা তো আমরা দেখি রেগুলার সো মানে মুখস্থ হয়ে গেছে ওটা করছি ফিল্মের গুলজার ভাইয়ের একটা ফিল্ম করব অনুদানের ছবি টুঙ্গিপাড়ার দুঃসাহসিক হোকা তো ওইটা করার কথা চলছে একটা শেষ করলাম আকরাম খানের নকশিকাথা জমিন ওই ওইটাও ভালো একটা ওটা হচ্ছে একদম ওই যুদ্ধ ওটা অনুদানের ছবি তো ওগুলো কাজ করলাম আর এমনি একটা ছোট শর্ট ফিল্ম করলাম ওটাও অনুদানের গভর্নমেন্টের ইয়ে ওটাও মুক্তিযুদ্ধের উপর আসলে অনুদানের ছবিগুলো তো ম্যাক্সিমাম এই টাইপেরই হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক হয় তো এগুলো করছি আর সিরিয়াল একটা তো যেটা বললাম মাশরাফি জুনিয়র ওটা তো রেগুলার করতে হচ্ছে আরেকটা সিরিয়াল যাচ্ছে বাংলা ভিশনে মমতাজ মহল ওটার কাজ চলছে নতুন আরেকটা কাজ শুরু করলাম হইচই ডট কম নামে ওটাও করছি তো এই তো কাজগুলো তো কোথাও মানে কমতি নেই প্রচন্ড ব্যস্ততা এর মাঝখানে আবার পরিবারের সবাইকে সময় দেওয়া আবার সময়টাও দিতে হচ্ছে ওদেরকে এটা আসলে তো দীর্ঘদিনের অভ্যাস এখন তো বোনাস হচ্ছে এখন ওরা আগের চেয়ে বড় হয়েছে এখন যেটা পজিটিভ সেটা হচ্ছে যে ওরা যেহেতু একটু বড় হয়েছে সো আমি ওদেরকে এখন অনেক দায়িত্ব দিতে পারি আমি এখন কিছু একটা তিনটা কাজের মধ্যে দুটো আমি করে আসলে আরেকটা ওরা করতে পারে লাইক এরকম যে আমি বললাম যে মা আমি এটা করে যেতে পারলাম না বুঝিয়ে দিয়ে আসি যে মা এটা একটু করে নিও প্লিজ ওকে ঠিক আছে মা তুমি টেনশন করো আমরা করে নিব এই যে নির্ভরতা এই যে একটা মানে প্লাস হয়েছে এখন তার একটু বড় হতে এটা আমার অনেক ইয়ে করে আর কি কন্যা সন্তান আসলে অনেক মানে আই এম সো লাকি আই এম সো প্রাউড অফ দেম যে তারা আসলে মানে তাদের কথাটা আমি কি বলবো আমি অলওয়েজ দেখি যে পজিটিভ ভাইবটা আসে সবসময় ওরা এত পজিটিভ এত আমি বলবো যে লক্ষ্মী বলবো আসলে আমার বাচ্চা দুটো ভীষণ লক্ষ্মী ভীষণ পজিটিভ মানে তারা খারাপ কখনো ভাবতে পারে না খারাপ নিয়ে কখনো আলোচনাও করে না এবং তাদের কাছে খুব ইনোসেন্টলি তারা খারাপ কিছু ঘটলে সামনে ইনোসেন্টলি মানে ইয়ে করে যে মা এরকম ঘটনাও ঘটতে পারে এটাও হয় ও এটা কেন হলো এটা কিভাবে হলো সো এই বিষয়গুলো আমাকে খুব ভালো লাগা জন্মায় আমার মনের মধ্যে যে যাক আমি চেয়েছি যে আমার বাচ্চা দুটো অ্যাটলিস্ট আমি লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত কতদূর যাবে কি করতে পারবে আমি জানি না বাট আমি সবসময় চাই যে তারা ভালো মানুষ হোক তারা বাবা মার নাম বোঝার চেষ্টা করুক সবকিছু বুঝে পথটা চলুক এই হচ্ছে ব্যাপার সেটাই আপনার নিজের পড়াশোনা নিয়ে একটু জানতে চাই নিজের স্টুডেন্ট লাইফ সেই সময়টা কিরকম ছিল আমি আমার ছোটবেলাটা আমার খুব ছোটবেলা দুরন্ত ছিল আসলে আমি বিক্রমপুরের মেয়ে প্রথমত আমার নানু বাড়িতে আমার জন্ম মুন্সিগঞ্জ বিক্রমপুর তো ওখানে ছোটবেলাটা আমি খুব দুরন্তপনা করে কাটিয়েছি লাইক আমি ধলেশ্বরী নদী সেখানে সাঁতার করেছি মুক্তা ডুবিয়ে ডুবিয়ে মুক্ত নিয়েছি ওখানকার বাচ্চাদের সাথে ওই পাখির পিছে পিছে দৌড়ানো বাবা ডাগর মেয়ে এগুলো করেছি মানে কাঠ ইয়ে গাছে কড়ই গাছের খোরলের মধ্যে কাঠ কুঠুরি পাখি যেটা ছোট বাসা করে ওইখানে খুঁচিয়ে খুঁচিয়ে ওদের ওখান থেকে বের করা বাচ্চা বের করা অনেক কিছু করেছি আমি এগুলো অনেক মজার ইন্টারেস্টিং জিনিস আছে এখন
তারপরে তো ঢাকায় চলে এসেছি, পড়াশোনা আমার পুরোটাই ঢাকাতে এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, তারপর ড্রামাটিক্স ওখানেই করেছি। এরপরে তো থিয়েটার স্কুল করে এই যে নাটক করা শুরু আমার ক্যারিয়ার এখানে। আমার প্রথম নাটক করতে গেলাম আমি কায়েস চৌধুরীর ডিরেকশনে, প্যাকেজ নাটক গহীন গভীরে সিলেটে। ওখানে যে সতীর্থ রহমান সেখানে অ্যাসিস্ট্যান্ট ছিল, চিফ এডি ছিল, তার সাথে পরিচয় হলো এবং সেখান থেকেই ভালো লাগাটা শুরু হলো, ভালো লাগা শুরু হলো এবং তারপরে ওই সম্পর্কটা আর ভাঙলো না আর কি, ওখান থেকেই গড়ে 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 পর্যন্ত চলে গেলো। ঠিক তাই, 2001 বিয়ে করলাম, তারা পাঁচ বছর পাঁচে তারা এলো, সবকিছু মিলিয়েই হচ্ছে জার্নি। সুন্দর পরিবার, একটা সুন্দর এবং চমৎকার একটি পরিবার, একটা সুন্দর বন্ধন। কখনো জিজ্ঞেস করেছো বাবা মাকে যে তোমাদের তোমরা কোথায়? তারা সবই জানে, ওদের কাছে আমাদের লুকোনোর কিছু নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। আচ্ছা, মায়ের কাজ কেমন লাগে দেখতে টিভিতে? অনেক ভালো লাগে, মার আমার মারই বিগেস্ট সাপোর্টার, মাকেই সবার আগে দেখি, যে মার অ্যাক্টিং, মার ক্যারিয়ার খুবই ইন্সপায়ারিং, একদম মাই একদম বিগেস্ট ইন্সপিরেশন আমাদের লাইফে আর কি। বাবা, হ্যাঁ বাবা ডাইরেক্টর থেকে, বাবার ডাইরেকশন অনেক ভালো লাগে, খুবই নাইস অ্যান্ড নিটলি করে সে জিনিস কাজটা করে, খুবই টাপুর অনেক ইন্সপায়ার্ড বাবার কাছে। এবং টাপুর তো মানে ডিরেকশন দেয়ার বা ও ব্যাকে কাজ করার, হ্যাঁ এডিটিং এর এই ব্যাপারগুলো ওর মধ্যে খুব ওইখান থেকে খুব কাজ করে। অনেক ধন্যবাদ তিনজনের সাথে গল্প করে খুব ভালো লাগলো, আজকের দিনটা খুব সুন্দর করে পার করো তোমরা, সেটাই হচ্ছে প্রত্যাশা। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তারকা কথন, আমরা এখানে যারা রয়েছি সকলের পক্ষ থেকে আবারও জন্মদিনের শুভেচ্ছা চন্দাপা, শুভকামনা, আরো সুন্দর হোক জীবন, আরো সুন্দর হোক সবকিছু, এটাই প্রত্যাশা আপনাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং কেরালার কাছে মানে এটা আমাদের কি বলবো, কৃতজ্ঞতা ভালোবাসা যাই বলি না কেন, যে এই যে প্রতিবার আমাদেরকে এইভাবে আনে এবং এটা এটা আসলেই সত্যি মানে ভীষণ ভালো লাগে আমাদের জন্য। ভালো থাকবেন আপনারা এবং আমাদের প্রিয় সতীর্থ রহমান রুবেল, তার জন্য শুভকামনা, সে তিনি দেখছেন, তার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে, যে যেখানে রয়েছেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন।